আমার মার উপর খুব রেগে গিয়েছিলে। এখন আশা করছি তোমার আমার মার উপর আর কোনো রাগ নেই। আমার মা তোমার কোনো ক্ষতি করতে চায়নি, যা করেছে তোমার ভালোর জন্যই করেছে। ইনফ্যাক্ট আমিও মাকে বকেছি তোমার ব্যাপারে মাথা গুলিয়েছে বলে। এখন আমি বুঝতে পারছি কেন মা মার সিদ্ধান্তে অটল ছিলেন, আর তাই তুমি বেঁচে গেলে আজ। না হলে হয়তো আমরা তোমাকে বাঁচাতে পারতাম না। তুমি আমার মাকে ভুল বুঝেছো, তার জন্য আমার কোনো দুঃখ নেই। তুমি আমার মাকে অপমান করেছো, তার জন্য আমার কোনো দুঃখ নেই। আমার শুধু খারাপ লাগছে এটা ভেবে যে তোমার জীবনের সব স্বপ্ন নিমেষে ভেঙে চুরমার হয়ে গেল। কিন্তু একটা জিনিস জানো তুমি, স্বপ্ন ভেঙে গেলেও মানুষ স্বপ্ন বারবার দেখে, জীবন কখনো শেষ হয়ে যায় না। কিচ্ছু হয়নি বোন, বরং ঈশ্বরের আশীর্বাদে মনে কর তুই বেঁচে গেছিস। চল বাড়ি চল, বাবা মা খুবই টেনশন করছে, তাদের গিয়ে খবরটা দিতে হবে। আর শোনো, ম্যাডামকে জানাতে হবে তো। বলছি ওরা কোথায় আছে একবার কি দেখা করতে পারি? না, লকআপে আছে, তথ্য প্রমাণ নিয়ে ওদের কোর্টে চালান করা হবে। যাও বাড়ি যাও, আপনারা প্লিজ যান বাড়ি। এই যে মা, কি হলো? হ্যাঁ কি হলো, কাঁদছিস কেন? ওকে কি ছাড়লো না? কিরে কিরে, সম্রাট মিত্র নারী পাচারকারী দলের মেন পান্ডা, ওকে ছাড়া কোনো প্রশ্নই ওঠে না। আমি তোমাকে অনেক অপমান করেছি, আমি তোমাকে অনেক কটু কথা বলেছি, সে ঠিক আছে, সেটা কিছু না। কিন্তু আমি ভাবছি যে আমি তার মানে যেটা শুনেছিলাম সেটাই ঠিক হলো। দেখেছিস, আমি তোকে প্রথম থেকে বারণ করেছিলাম এসবের মধ্যে তুই জড়াস না, দেখলি তুই এত বড় বিপদের মধ্যে। তুই এখন লোক দেখ কি করে মুখ দেখাবি, লোকের কাছে কি করে মুখ দেখাবি তুই এখন? ওর মুখ দেখানোর কি অসুবিধে? অপরাধ তো অন্য কেউ করেছে, তাহলে ওর মুখ দেখাতে অসুবিধে হবে কেন? তুমি এরকম ভাবে কথা বলো না দিদি, মানুষকে বিশ্বাস করা কি পাপ? সেই দুর্ঘটনাই ঘটে গেল আমাদের জীবনে। আমি তোকে এতটুকু বুঝতে পারিনি বাবা, ও আমাকে এতটুকু বুঝতে দেয়নি। আমি যে ওর ভালো দিকগুলোই শুধু দেখেছিলাম। জল থই থই ভালোবাসা, সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।